আচ্ছা, আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম কতগুলো আকার, আকার সম্পর্কে ধারণা, চার কোণা, চতুর্ভুজ, তিন কোণা, ত্রিভুজ, গোলাকার, বৃত্ত, ডিম্বাকার, ডিমের আকার, চৌআকার আর সরলরেখা, সোজা, এই আকারগুলো আমরা করেছিলাম আর ছবির মাধ্যমে বুঝেছিলাম। এবার আমরা সংখ্যায় চলে আসব। তোমরা প্রত্যেকে যে পড়ো না, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে, এইগুলো হচ্ছে সব সংখ্যা। আর এইগুলোকে আমরা কিভাবে পড়ি? 1 এ চন্দ্র, 2 এ কক্ষ, 3 এ নেত্র। 1 এ চন্দ্র কেন করেছে বলতো? একটাই চাঁদ থাকে, চন্দ্র মানে চাঁদ। এবার তোমাদের বইতে তোমরা দেখবে যে 1 এ চন্দ্র তোমাদের এক সংখ্যাটা বোঝাবার জন্য, 1 হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যাটাকে বোঝাবার জন্য তোমাদের কটা লেখা দিয়েছে। কি লেখা? গরুর লেজ কটা? গরুর লেজ একটাই থাকে। তারপর হচ্ছে সরস্বতী ঠাকুর দেখেছো? সরস্বতী ঠাকুরের হাতে বীণা থাকে, বীণা বাজায়, সে বীণা কটা থাকে? একটাই থাকে। তাই সরস্বতী হাতে বীণা কটি? একটি। তোমার জীব আছে, আমার জীব আছে, আমাদের জীব কটা? একটা। তাহলে এই যে 1 এ চন্দ্র, একটাই চাঁদ, একটাই গরুর লেজ, সরস্বতীর হাতে বীণা একটি, আর জীবও আমাদের একটি। তাহলে এক সংখ্যাটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো 2, 2 এ কক্ষ, দুটো কক্ষ। এটা তোমরা বড় হলে জানতে পারবে কক্ষ কি, তা একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। তা ওইটা তোমাদের এখন তোমরা ছোট দরকার নেই, 2 এ পক্ষ তোমাদের। এবার দেখো তোমার সবার দুটো করে চপ আছে, তাহলে আমাদের চপ কটা? দুটো। আচ্ছা, একটা বল তোমার কাছে, একটা বল আমার কাছে, তাহলে কটা বল হলো? দুটো বল হলো। এবার গরু শিং কটা? গরু শিং হচ্ছে দুটো। এগুলো আমরা গরু দেখেছি, বল দেখেছি, মানুষের চোখ দেখেছি, তাহলে 2 এ কি হলো? 2 এ হলো কক্ষ। এবার 3 এ নেত্র, নেত্র মানে কি জানো? নেত্র মানে হলো চোখ, 3 এ নেত্র। তাহলে এই একটা চোখ, এই যে চোখ, 3টে নেত্র মানে হলো চোখ, 3টে চোখ। এবার দেখো আমরা অটো গাড়িতে উঠেছি, অটো করে আমরা সব জায়গায় যাই, অটোর কটা চাকা থাকে? অটো এরকম 3টে চাকা থাকে, 3টে। এবার এই যে 3টে চাকা, তাহলে আমরা 3 সংখ্যাটা কিন্তু বুঝতে পারলাম। তারপরে হচ্ছে মা কালী, মা কালী, কালী ঠাকুর আমরা সবাই দেখেছি, কালী ঠাকুর দেখতে যাই, কালী ঠাকুরের কিন্তু 3টে চোখ, একটা থাকে চোখে কপালের উপরে আর 2টো থাকে পাশে, এই 2টো নিয়েই একসঙ্গে হলো 3টে নেত্র, 3টে চোখ। আবার হলো 2 আর 1 এ কত হয়? 2 আর 1 এ 3 হয়। দেখো তোমাদের কাছে 2টো এরকম 2টো স্কেল আছে আর আমার কাছে 1টা স্কেল আছে, তাহলে আমাদের কটা হলো? 1, 2, 3। তাহলে 2 আর 1 এ কত হলো? 3। তাহলে 3টে নেত্র হয়ে গেল। তাহলে 3টে নেত্র কি বুঝতে পারলে? এরপরে হলো 4টে বেদ, 4টে পুঁতি, 4 রকম বেদ আছে, সেটা বড় হলে জানতে পারবে। এখন তোমরা চাই সহজ কথায় বুঝতে গেলে 4টে কি আছে? দেখো আমরা কুকুর দেখেছি, বিড়াল দেখেছি, বিড়ালের কটা পা আছে? 4টে পা আছে। কুকুরের কটা পা আছে? 4টে পা আছে। আবার 2টো যে মানুষের হাত আছে, আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, তোমারও 2টো হাত আছে, আমারও 2টো হাত আছে, তাহলে 2টি মানুষের কটা হাত হলো? 1, 2, 3, 4। তাহলে আমাদের 2জনের কটা হাত হলো? 4টে হাত হয়ে গেল। এবার ওই যে দেখো টেবিল, টেবিলের কটা পায়া আছে? টেবিলের 4টে পায়া আছে, এই 1টা, 2টো, 3টে, 4টে, টেবিলের কটা পায়া থাক? 4টে পায়া। এবার হলো 5এর পঞ্চবান, 5, এই যে তীর ধনুক ছড়ে না, এই যে তীর ছড়ে সেটাকেও বলা হয় বান, তাই এই হলো 5এর পঞ্চবান, 5 রকমের বান আছে। এবার কি কি সেগুলো তোমরা বড় হলে জানতে পারবে। এখন তোমরা কি জানলে? আমাদের 1টি হাতে কটা আঙুল আছে?
দেখো পাঁচটা আঙুল আছে। আচ্ছা আবার দেখো আমি যখন আমরা তো দেখতে পাবো না ওগুলো, আমরা একটা ছবি দিয়ে বলতে পারি বা আমাদের যে টেডি বিয়ার গুলো হয় সেগুলো এনে পাঁচটা বাঘ, পাঁচটা বাঘের একটা একটা করে কটা লেজ হবে? পাঁচটাই লেজ হবে। পাঁচটা কুকুর, তাহলে পাঁচটাই লেজ হবে। তাহলে এবার বলেছে পাঁচটি বাঘের কটি লেজ, তাহলে পাঁচটা লেজ হবে। তিনের সাথে দুই যোগ করলে কত হবে? তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হবে। কি করে দেখো, এই যে দেখো একটা দুটো তিনটে, ওপরে তিনটে পাতা আছে, নিচে কটা পাতা আছে? নিচে আবার দুটো পাতা আছে, এখানে তিনটে আর এখানে দুটো, তাহলে এক দুই তিন চার পাঁচ, তিনটের সঙ্গে দুটো যোগ করলে কত হলো? তিন আর দুইয়ে কত হলো? পাঁচ হলো। তাহলে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয়। এবার হচ্ছে ছয়ে ঋতু, ছটা ঋতু আছে, ঋতু কটা? ঋতু হচ্ছে ছটা। কি কি আমি দেখো তোমাদের যখন পরিবেশ পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম, এখানে তোমাদের ছবি দিয়েছে ছটা ঋতুর ছবি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, কোন সময়ে কি হয়। আচ্ছা এবার দেখো তিন জোড়া আম কটি আম হবে? জোড়া, জোড়া হচ্ছে দুটো দুটো মিলে জোড়া হয়, তাহলে দুটো দুটো দুটো, দুটো মিলে এক জোড়া, আবার দুটো মিলে এক জোড়া, আবার দুটো মিলে এক জোড়া, তাহলে ক জোড়া হলো তিন জোড়া, তিন জোড়ায় কটা আম হলো? ছটা আম হলো। আচ্ছা এবার দেখো দুটো রিক্সায় কটা চাকা আছে? আমরা অটোতে ফিরেছি তিনটে চাকা, আর আমরা যে রিক্সো করে যাচ্ছি সেই রিক্সোতে কটা চাকা আছে বলো তো? ছটা চাকা আছে। যখন রিক্সোটা উঠবে তখন একটু তোমরা তাকিয়ে দেখে নেবে কেমন। এরপরে দুটো রিক্সায় কটা চাকা? এই একটা রিক্সায় তিনটে চাকা হলো, আবার একটা রিক্সায় তিনটে চাকা হলো, তাহলে এই তিনটে আর তিনটে মিলে কটা হলো? ছটা হলো। তাহলে আমার দুটো রিক্সায় কটা চাকা পেলাম আমরা? দুটো রিক্সায় আমরা ছটি চাকা পেলাম। এবার হচ্ছে সাতে সমুদ্র, সাতটা সমুদ্র, সাতে সমুদ্র এই কারণেই বলা হয়েছে। এছাড়াও সাত বোঝাতে আমরা অনেক কিছু তোমাদের শিখতে পারি বা বলতে পারি। আমরা জানি সাত দিনে এক সপ্তাহ হয়, রবি সোম মঙ্গল বুধ শুক্র শনি সাতটা দিন, তাহলে সাত দিনে কত হলো? একটা সপ্তাহ হলো। তারপরে সাতটা বানরকে যদি পরপর আমরা সাতটা বানরের ছবি দেখি তাহলে একটা বানরের একটাই লেজ থাকে, সাতটা বানরের কটা লেজ থাকবে? সাতটাই লেজ থাকবে। পাঁচটা আম আর দুটো আম, কটা আম হবে? আমার তো আমটা যেহেতু আমি পাচ্ছি না তাহলে আমি বলছি আমার এই হাতে পাঁচটা আঙুল আছে আর এই হাতে দুটো আঙুল, তাহলে আমার কটা হলো? আমরা গুনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে পাঁচ আর দুয়ে কত হলো? পাঁচ আর দুয়ে সাত হলো, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবার দিয়েছে দেখো আটে অষ্টবসু, আটজন মুনিঋষির ছবি। তা এটা এখন তোমরা আটজন মুনিঋষির নাম মনে রাখতে পারবে না, আটে অষ্টবসু হয়। এবার তারপরে তোমরা দেখো দুটো গরু পর, একটা গরুর চারটি পা, তাহলে আর একটা গরুকে এনে তার পাশে দাঁড় করাচ্ছি, তাহলে চার আর চারে কত হচ্ছে? আট। এবার দুটো বিড়ালের কটি পা? একটি বিড়ালের চারটি পা, আরেকটি বিড়ালের চারটি পা, তাহলে চার আর চার মিলে কত হলো? চার আর চারে আট হলো, দুটো বিড়ালের আটটি পা হলো। চারের সাথে চার যোগ করলে কত হয়? চারের সাথে চার যোগ করলে আটই হবে। কিভাবে হবে তোমাদের আমি একটা বলে দিই, দেখো আমি চারটে দাগ পাচ্ছি, এইটা প্রথমে আছে আমাদের চারটে দাগ, আবার দ্বিতীয় পর্যায়ে দেখো চারটে দাগ। তোমরা ছোট সবাই তোমরা এখন গুনে গুনে বলবে, তাহলে প্রথমে আছে এক দুই তিন চার, আবার দ্বিতীয়তে আছে এক দুই তিন চার, তাহলে চারটে আর চারটে একসঙ্গে গুনে ফেলি সেটাকে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট,
তাহলে চার আর চার মিলে কত হলো, চার আর চার মিলে আঠেরো। তাহলে তোমাদের দিয়েছি প্রশ্নটা দেখো, চার আর চারে কত হয়, চার আর চারে আট হয়। এইভাবে তোমরা এখন ছোট, তোমরা এইভাবে দাগ কেটে কেটে গুনে শিখবে। তারপরে আছে নয়ে নবগ্রহ, নটা গ্রহ, নটা গ্রহের নাম তোমরা এত ছোট বয়সে পারবে না। তাহলে এবার কিভাবে নয় হবে দেখো, তিনটে অটোরে অটোয় কটি চাকা, একটা অটোয় তিনটে চাকা আছে। এবার তাহলে তিনটে অটোয় কটা চাকা আছে, তিনটে, তিনটে অটোর চাকা তিনটে করে আছে দেখো, একটা দুটো তিনটে, আবার দ্বিতীয় আছে এক দুই তিন, আবার এক দুই তিন, তিনটে করে আছে। তাহলে তিনটে অটো কটা চাকা আছে আমরা গুনবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে তিনটে অটোর চাকা মিলে মোট কটা চাকা হলো, নটা। তাহলে এই হয়ে গেল নয়। তাহলে তিনটে আর অটোয় তিনটে করে থাকে, নটা চাকা হলো। এবার হচ্ছে ছয় টাকা আর তিন টাকা ক টাকা হয়, ছ টাকা। তোমাকে তোমার মা ছ টাকা দিয়েছে আর তোমার ভাইকে তিন টাকা দিয়েছে, তাহলে ক টাকা হবে তুমি কি করে জানবে, ছ টাকা। তাহলে তোমাকে এখানে তুমি এখনো গান গুনতে শেখোনি, সবে নতুন, তুমি ডাক কেটে নেবে ছ টাকা কি করে হচ্ছে, একটা একটা করে কয়েন দেখেছো তো, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছ টাকা। আর তোমার ভাইয়ের কাছে আছে এক দুই তিন, তাহলে এই ছ টাকা তিন টাকা মিলে ক টাকা হলো, আমি সবগুলো কয়েন গুনে নেবো, কয়েন তো গোল গোল হয় এরকম গোল গোল। আচ্ছা এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে মোট দুজনের ক টাকা হলো, দুজনের হয়ে গেল ন টাকা। আচ্ছা তারপরে দেখে দেখো দশটা বেলুন থেকে একটা বেলুন কেটে গেলে কটা থাকবে, আমাদের দশটা বেলুন থেকে একটা গেলে নটা থাকবে। আমাদের দু হাতে দশটা আঙুল আছে, একটা আঙুল ভেঙে গেল, তাহলে কটা আঙুল থাকলো, নটা আঙুল। কিভাবে দেখো গোনো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, দশটা আঙুল ছিল, একটা আঙুল ভেঙে গেছে, তাহলে এখন কটা আঙুল থাকলো, এখন থাকলো নটা আঙুল। অর্থাৎ দশের থেকে যদি একটা কম হয়ে যায় তাহলে সেখানে নয় হয়ে যায়। আচ্ছা এরপরে আমরা করলাম কি, দশে দি, এই যে এক থেকে দশ পর্যন্ত দশে দি, দশে দি বলতে চার দশটা দিকের নাম। তোমাদের আমি পরিবেশে বলেছিলাম প্রধান দিক চারটে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চারটে দিক, কিন্তু দিক আমাদের দশটা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইটা বলেছিলাম। এবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নয়নে বুদ্ধ অথ, এইগুলো তোমরা এখন ছোট, তোমরা এই দশটা দিক মনে রাখতে পারবে না, তোমরা প্রধান দিক চারটেই মনে রাখবে। এবার তোমাদের প্রশ্ন দিয়েছে মা দুর্গার কটি হাত আছে, মা দুর্গার দশটা হাত, ঠাকুর দেখতে গেছো তোমরা জানো নিশ্চয়ই দশটা হাত। আচ্ছা পাঁচ জোড়া আপেল, আমি এর আগে কি বললাম, জোড়া দুটো দুটো একটা করে জোড়া হচ্ছে পাঁচ জোড়া, তাহলে পাঁচ জোড়ায় কটা হবে, দশটা। আবার ছয় আর চার, যেমন এখানে ছয় আর তিনের নয় হলো, সেখানে যদি এইটাকে মুছে দিয়ে আমি যদি এখানে আরেকটা একটা বাড়ি, তাহলে ছয় আর চারে কত হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে ছয় আর চারে হয়ে গেল কত, দশ। তাহলে ছয় আর চারে কত হলো, দশ হলো। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে দশ কিভাবে হলো, দুর্গা ঠাকুরকে দেখে দশটা হাত গুনে গুনে আমরা জানতে পেরেছি দশ, তারপরে দুটো দুটো করে জোড়া হয় আমরা পাঁচ জোড়ায় পেয়ে গেছি দশ হয়, আবার ছয় আর চার মিলেও দশ হয়। বুঝতে পেরেছো এক থেকে দশ পর্যন্ত আমি আজকে তো বোঝালাম, এরপরে আমি তোমরা এগুলো বাড়িতে করবে, আবার আমি পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো দেখে দেবো।